দুটো কবিতা পড়ছি দুটো কবিতারই উপজীব্য বিষয় মানুষ প্রথমটির শিরোনাম মানুষের গন্ধ প্রতিদিন বাদমা গ্রিফ মোস্তফার দোকানে বসি করা লিকারের জঘন্য চায়ে চুমুক দিই আর চারপাশের মানুষ দেখি মানুষ দেখার এই ভয়ঙ্কর নেশাটা আমি বাবার থেকে পেয়েছি বাবা প্রায়ই বলতেন সুযোগ পেলেই মানুষ দেখবি যিশু আর পশুর অমন অদ্ভুত মিশ্রণ তুই আর কোথাও পাবি না আমি ফার্ম গেটের ওভার ব্রিজে দাঁড়িয়ে মানুষ দেখি গুলিস্তান জিরো পয়েন্টে দাঁড়িয়ে মানুষ দেখি পাবলিক লাইব্রেরির তিনতলার বারান্দা থেকে মানুষ দেখি মানুষ দেখি পত্রিকার পাতায় আর সোশ্যাল মিডিয়ায় অদ্ভুতভাবে হাত পা ছুঁড়ে আঙুল নাড়িয়ে কথা বলা মানুষ লাঠি হাতে শক্তিশালী পোশাক পরা মানুষ আর দেখি করতলে শূন্যতা আর ক্ষুধার মতো সার্বজনীন ভাষা নিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকা মানুষ মানুষ দেখতে দেখতে আমার পৌরাণিক রাক্ষসদের কথা মনে পড়ে হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও বাবা এই দেশে এখন আর রাক্ষস আসে না এই দেশে এখন আর মানুষের গন্ধ নেই দ্বিতীয় কবিতা শিরোনাম মানুষকে উঠতে দিন মানুষকে উঠতে দিন কেননা ভেতরে ভেতরে প্রতিটি মানুষ এক একটা পাখি পরিযায়ী মেঘের মতো সে ভেসে বেড়াতে চায় আত্মরচিত সুনীল আকাশে আপনাদের মানুষকে অমন অদৃশ্য বাঁধবেন না তাকে দিন স্বাধীনতা একবার অন্তত একবার মানুষ বিশ্বাস করুক এই সব কাটাতার ব্যারিকেড সংবিধান নরেন্দ্র ট্রাম্প ওসামাদের বাইরেও মানুষের একটা আকাশ আছে যে আকাশটা শুধুই মানুষের মানুষকে উঠতে দিন মানুষ বিশ্বাস করুক উন্মুক্ত আকাশটাই মানুষের মাতৃভূমি ধন্যবাদ